ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে বের করা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং রাজ্যের যে কোনো জেলা থেকেই পুরুষ বা মহিলা উভয় ক্যান্ডিডেটে আবেদন করতে পারবেন তিনটি আলাদা আলাদা পোস্টে নিয়োগের কথা জানিয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে যেক্ষেত্রে ম্যাক্সিমাম এইজ লিমিটেড কথা উল্লেখ করেছে ফর্টি ইয়ার্স তবে গভর্নমেন্টের নন্স অনুযায়ী রিজার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেটদের বয়স সীমার ছাড় আছে চলুন তাহলে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে বাকি ডিটেলস গুলি দেখে নেওয়া যাক বাকি ডিটেলস বলতে কি সমস্ত পোস্টের নিয়োগগুলি হচ্ছে আর সেই সমস্ত পোস্টের জন্য যোগ্যতা কি লাগবে কত করে আপনারা মাসিক বেতন পাবেন অনলাইন আবেদনের শেষ তারিখ কি আছে এই সমস্ত ভাইটাল ফ্যাক্টরগুলি আর শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করতে ভুলবেন না কারণ আমি প্রতি মুহূর্তেই জব রিলেটেড নোটিফিকেশন আপডেট বা অ্যাপ্লিকেশনের পদ্ধতি নিয়ে চ্যানেলেতে ভিডিও আপলোড করতেই থাকি অন স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটি বের হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্য ভবন থেকে যা রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার স্ল্যাশ টু ন্যাশনাল হেলথ মিশন এর আন্ডারের নিয়োগটি হচ্ছে তিনটি যে ডিফারেন্ট ডিফারেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে চরুন পোস্টের ডিটেলস একে একে দেখা যাক তিন নম্বরতে রয়েছে ইনস্ট্রাক্টর ফর হিয়ারিং ইম্পেরিয়ার্ড একটি ভ্যাকেন্সি রয়েছে প্লেস অফ পোস্টিং প্রসঙ্গে উল্লেখ করে দিয়েছে এনিহায়ার ইন ওয়েস্ট বেঙ্গল আঠারো টাকা করে মাসিক বেতন পাচ্ছেন এইজ লিমিট উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে অ্যাজন এক এক দু হাজার কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স হিসেবে কি চাওয়া হয়েছে আপনারা লাস্ট কালাম থেকে দেখে নিতে পারবেন ভিডিওটি পোজ করি বা ডাউনলোড করেই হোক আপনারা একবার চোখ বুলিয়ে নেবেন আর পিডিএফটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনেতে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে যেতে হবে যেখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন চলুন পরের পোস্ট দেখব যেটি রয়েছে নাম্বার টুয়েতে অডিও অডিওমেট্রিক অ্যাসিস্ট্যান্ট যার জন্য চারটি ভ্যাকেন্সি রয়েছে প্লেস অফ পোস্টিং ইন ওয়েস্ট বেঙ্গল আঠারো হাজার টাকা করে মাসিক বেতন পাচ্ছেন উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা থাকতে হচ্ছে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে চাওয়া হয়েছে ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন হিয়ারিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ ফ্রম আর সি আই রেকগনাইজড ইনস্টিটিউট এবং ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স হিসেবে চাওয়া হয়েছে মিনিমাম ওয়ান কমপ্লিটেড ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেক্সট পোস্ট যেটি হচ্ছে অডিওলজিস্ট একটি ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে পঁচিশ হাজার টাকা করে মাসিক বেতন পাচ্ছেন বাইশ থেকে চল্লিশ বছর বয়স সীমা লাগছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে চাওয়া হয়েছে ব্যাচেলার ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি অর বিএসসি ফ্রম আরসিআই রেকগনাইজড ইনস্টিটিউট ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স হিসেবে চাওয়া হয়েছে মিনিমাম ওয়ান কমপ্লিটেড ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মোড অফ সিলেকশন আপনারা এই টেবিলের মাধ্যমে দেখতে পাবেন যেটি এই পিডিএফ এর সাথেই অ্যাটাচ করা আছে যোগ্য প্রার্থীরা একবার ভিডিওটি পজ করে বা পিডিএফটিকে ডাউনলোড করে দেখে নেবেন আমি তো আগেই বললাম আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য শেষ তারিখ ছাব্বিশে জুলাই দু প্রসঙ্গক্রমে বলে রাখি আপনাদেরকে অনলাইনে একটি অ্যাপ্লিকেশন ফিজ ডিপোজিট করতে হবে যেটি হচ্ছে একশো টাকা জেনারেল ইনফরমেশন ফর অ্যাপ্লিকেন্টস অর ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে যে সমস্ত পয়েন্টসগুলি উল্লেখ করা রয়েছে এখানে আপনারা আবেদনের আগে অবশ্যই একবার চোখ পুলিয়ে নেবেন ডেটের ডিটেলস আপনারা আট নম্বর পয়েন্ট থেকে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন রিসিভের কাজ শুরু হয়ে গেছে সাতাশে জুন থেকে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন প্রসঙ্গে উল্লেখ করে দিয়েছে পনেরোই জুলাই দু লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিজ বাইশে জুলাই এবং লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম আবেদন করার জন্য আপনারা এই ডাবলবি হেলথ ডট জিও ভি ডেবসাইটে গিয়ে অনলাইন রিক্রুটমেন্ট লিঙ্ক ক্লিক করলে অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক পেয়ে যাবেন এবং রিক্রুটমেন্ট লিঙ্কটি আপনারা টাইম টু টাইম ভিজিট করবেন কোনোরকম ফার্দার ইনফরমেশন বা ইনস্ট্রাকশনস আপডেটের জন্য তো আজকের ভিডিওটির বিষয়বস্তু ছিল এইটুকুই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি এই সপ্তাহের আরও জব নোটিফিকেশনগুলি দেখতে চান তাহলে ডান দিকের প্লেলিস্টটি টাচ করে দেখে নিতে পারবেন অথবা তারও আগের সপ্তাহের কিছু নিউজ মিস করে থাকলে সেগুলি দেখার জন্য লেফট হ্যান্ড সাইডের প্লে টাচ করতে হবে গুড বাই গড ব্লেস অল